জমকালো আয়োজনে প্যারিস অলিম্পিক কাড়ল দৃষ্টি, ট্রেন হামলা আর অব্যবস্থাপনায় দর্শকদের চরম বিপত্তি। অলিম্পিকের দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ালো আর্জেন্টিনা, ইরাককে হারিয়ে পেল জয়ের দেখা। সাফের প্রস্তুতিতে 10-10 বাংলাদেশের নারী দল ভুটানকে 4-2 গোলে হারিয়ে বেড়েছে সাবিনাদের মনোবল। টেস্ট ক্রিকেটে নিয়মিত হবার লক্ষ্যে ছুটছে নাঈম হাসান, বোলিং ভেরিয়েশনে প্রতিপক্ষকে ভড়কে দিতে চান। স্বাগত খেলা যোগে, আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। ব্যতিক্রমী আয়োজন, বিশ্বের 300 কোটি মানুষের চোখ একটা শহরে, সেই চোখগুলোকে বিস্মিত করে প্যারিস অলিম্পিকের পর্দা উঠলেও আয়োজনে উপস্থিত দর্শকরা পেলেন ভিন্ন স্বাদ। ট্রেন শিডিউলে বিপর্যয়, ঝুম বৃষ্টি, পরিকল্পনাহীনভাবে বেশি টিকিট বিক্রি, জায়ান্ট স্ক্রিনে ত্রুটি, সব মিলিয়ে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান বিরক্তি ছড়িয়েছে দর্শকদের মাঝে। বিস্তারিত পার্থমণিকের রিপোর্ট। প্যারিসের গর্ব, তিলোত্তমা প্যারিসের প্রতীক আইফেল টাওয়ার, অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানে এভাবেই ঝলমলিয়ে উঠেছে বারবার। আধার ভেদ করে বিশ্বকে দেখিয়েছে আলোর দিশা, একের পর এক ফ্ল্যাশে হাজারো ক্যামেরায় বন্দী হয়েছে অলিম্পিক্সের যাত্রা। কিন্তু অভিনব কায়দায় আয়োজন হলেও অলিম্পিক্সের উদ্বোধনী সেটা ঠিকঠাক ছিল কি? উত্তর না, বরং বৈশ্বিক ইভেন্টে নজিরবিহীন সব ভুল আর বিশৃঙ্খলায় হাস্যরস আর বিরক্তির জন্ম দিয়েছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থের ওপেনিং সেরেমনি। এরই মধ্যে জেনেছেন, উদ্বোধনী অনুষ্ঠানের কয়েক ঘন্টা আগেই প্যারিসের বিভিন্ন ট্রেন লাইনে অগ্নিসংযোগ করে দুষ্কৃতিকারীরা, চালানো হয় ভাঙচুর, যার ফলে শুধু ফ্রান্সেই নয়, ইউরোপের প্রায় 8 লাখ প্যাসেঞ্জারের শিডিউল মুহূর্তেই এলোমেলো হয়ে যায়। ফ্রান্সের প্রাইম মিনিস্টার গ্যাব্রিয়েল অ্যাটাল জানিয়েছেন, সংঘবদ্ধ এই ঘটনা ছিল পূর্ব পরিকল্পিত, দুষ্কৃতিকারীদের খোঁজা হচ্ছে। এদিকে ফ্রেঞ্চ রেলওয়ে কোম্পানি SNCF এর পরিচালক ফ্র্যাঙ্ক দুবর্দিও জানিয়েছেন, গোটা সিস্টেম সোমবার নাগাদ স্বাভাবিক হতে পারে। এই নাশকতায় তদন্ত চলছে, এটা টার্গেট করেই করা হয়েছে। এটা বিপজ্জনক কিনা বলতে পারবো না, কিন্তু ইম্প্যাক্টফুল ছিল। যাত্রীদের বলতে চাই, আমরা ঘটনাটি গুরুত্ব দিয়ে দেখছি, ট্রিপ রিশিডিউল করা হয়েছে, আশা করি সোমবারের মধ্যে রেল নেটওয়ার্ক স্বাভাবিক হবে। ট্রেনের এই ঘটনা বাদ দিলে উদ্বোধনী অনুষ্ঠানেও নাক কাটা গেছে আয়োজক কমিটির, যে ইভেন্ট নিয়ে $1 বিলিয়ন ইনভেস্টমেন্ট সেই অলিম্পিক্সের পতাকায় কিনা টাঙানো হয়েছে উল্টো করে। অলিম্পিকের লোগোর ওপরে 3টা আর নিচে থাকে 2টা রিং, কিন্তু উদ্বোধনী অনুষ্ঠানের শেষ দিকে পতাকা ওড়ানোর সময় দেখা যায় গার্ডরা ফ্ল্যাগ বাঁধার সময় গোল পাকিয়েছেন। ভুল হোক আর যাই হোক, তাও সান্ত্বনা মিলত যদি অনুষ্ঠান শান্তি মতো দেখা যেত, কিন্তু সাধারণ মানুষ তো দূর, যারা টিকিট কেটে এসেছিলেন তুমুল ভিড়ে তারাই ঠিক মতো অনুষ্ঠান দেখতে পারেননি, তাই প্রোগ্রামের মাঝপথেই ক্ষোভ নিয়ে ফিরতে দেখা গেছে অনেককে। আমি ব্রাজিল থেকে এসেছি, ভেবেছিলাম সুন্দর মতো সব দেখতে পাবো, কিন্তু আসার পর দেখলাম প্রচুর মানুষ, বৃষ্টি, ভিড়, ছাতা, এসবের জন্য কিছুই দেখতে পাইনি। আমি বুঝতে পারছি না এভাবে আয়োজন করার মানে কি। যদি আপনার 200 সিট থাকে তাহলে সর্বোচ্চ 300 টিকিট বিক্রি করতে পারবেন, কিন্তু করেছেন 3 লাখ, এটা মোটেও গ্রহণযোগ্য নয়। সাউন্ড সিস্টেম ছিল এক কথায় বিরক্তিকর, কিছুই ঠিকঠাক শুনতে পাইনি, স্ক্রিনগুলোও ছোট, যার জন্য আসা সেই সিন নদীও দেখা যায়নি, বাড়িতে বসে টিভি দেখলেই পারতাম, এটা একটা দুর্যোগ। মরার উপর খারার ঘা ছিল বৃষ্টি, উদ্বোধনী অনুষ্ঠানের জন্য 3 লাখ টিকিট ছেড়েই একরকম দায় সেরেছে আয়োজক কমিটি। ছিল না দর্শকদের জন্য পর্যাপ্ত জায়গা, ছিল না বৃষ্টি থেকে বাঁচার জন্য শেড, তাই কাক ভেজা হয়েই অলিম্পিকের ওপেনিং দেখতে হয়েছে আগতদের। আর ধৈর্যের বাঁধ যাদের ভেঙেছে তারা ফেরার আগে শুনিয়ে গেছেন কয়েক কথা। এটা টিভি শো, আমাদের অল টাইম স্ক্রিনে তাকিয়ে থাকতে হয়েছে, যারা সিন নদী থেকে দূরে দাঁড়িয়েছে এই অনুষ্ঠান তাদের জন্য নয়। শো ভালো ছিল, কিন্তু বৃষ্টিতে আমাদের অবস্থা বেহাল, বিভিন্ন দেশের ডেলিগেশনদের দেখলাম, প্যারিসে তাদের আরো ভালোভাবে ওয়েলকাম করা যেত।
এদিকে এবারের অলিম্পিক্সে বিতর্ক ছড়িয়েছে ইসরায়েলের উপস্থিতি। গাজায় নির্বিচারে গণহত্যা ও ভূমি দখলের পরেও ইসরায়েলকে অলিম্পিকে সুযোগ দেয় ক্ষুব্ধ সাধারণ মানুষ। যুদ্ধাপরাধ কিংবা বর্ণবৈষম্যের জন্য বিভিন্ন দেশকে অতীতে ব্যান করা হলেও ইসরায়েলের বেলায় তা হয়নি, এজন্য জায়গায় জায়গায় হয়েছে বিক্ষোভ। ফিলিস্তিনের অলিম্পিক কমিটির চেয়ারম্যান জিব্রিল রজব জানিয়েছেন, প্যারিসে এসেও ইসরায়েলি হুমকির মুখোমুখি হচ্ছেন তারা। আমি প্রতিদিন ফোনে অসংখ্য হুমকি পাচ্ছি, তারা বলছে উই আর কামিং, উই আর অন ওয়েজ। আমার কাছে তাদের নাম্বার আছে। ফিলিস্তিনে আমরা অত্যাচারের শিকার হলেও ভালো লাগছে এটা ভেবে বিশ্ব আমাদের পাশে দাঁড়িয়েছে। ইসরায়েল এখন একা হয়ে গেছে, কেউ তাদের পছন্দ করছে না। পথে ঘাটে তারা অনুভব করে ইসরায়েলি হবার দুর্দশা। পার্থবনিক একাত্তর। গ্লোবাল টি টোয়েন্টি লিগে ভিসা জটিলতা বেশ ভুগিয়েছে বাংলা টাইগার্সকে। আসরে নিজেদের প্রথম ম্যাচে মন্ট্রিয়াল টাইগার্সের বিপক্ষে হেরেছে 33 রানে। শরীফুলের পারফরমেন্স সন্তোষজনক হলেও ব্যাটে বলে ব্যর্থ অধিনায়ক সাকিব আল হাসান। কানাডার টরন্টো থেকে অনুপ বাপির পাঠানো রিপোর্ট। গ্লোবাল টি টোয়েন্টি লিগে বাংলা টাইগার্সের শুরুটা ভালো হলো না, প্রথম ম্যাচেই 33 রানে হারতে হয়েছে। তবে পুরো দলটাকে এক সুতোয় আনতে এবং বাংলাদেশ এবং বিভিন্ন দেশ থেকে প্লেয়ারদের কানাডা পর্যন্ত নিয়ে আসতে কিছুটা হলেও প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে এবং সেটা কিভাবে সামাল দিতে পেরেছেন এখনো পর্যন্ত? বেসিক্যালি ইউনো দ্য টুর্নামেন্টে, এই টুর্নামেন্টটা হচ্ছে কানাডাতে, তো লট অফ প্লেয়ার্স সাপোর্টিভ স্টাফ দে কাম ফ্রম বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তান, দুবাই। তাদের ভিসা অ্যারেঞ্জমেন্ট করা, প্লেয়ারদের ভিসা অ্যারেঞ্জমেন্ট করা, ইট ওয়াজ রিয়েলি আ হ্যাকটিক টাইম। স্টিল উই আর সাফারিং অন দ্যাট। ফার্স্ট ম্যাচ ছিল অবভিয়াসলি, তো জেলিংয়ের একটা ব্যাপার থাকে। আমরা ক্রিকেটের মানুষ, আমরা আমাদের সেটা বোঝা উচিত। তো ইট ইজ এ লং টুর্নামেন্ট, আমাদেরকে আরও 7টা ম্যাচ খেলতে হবে। তো 7টা ম্যাচ খেলার পরেই বোঝা যাবে যে কী হয় কী না হয়। তো অবভিয়াসলি এই টিমটা চ্যাম্পিয়ন হওয়ার মতো টিম, এই টিমটা ভালো কিছু করবে বলে আমি মনে করি, এবং আমাদের টিমের বাকি প্লেয়ারও এর ভিতরে জয়েন করবে, তো আশা করি টিম ভালো কিছু করবে। শরীফুলের বলিং কিন্তু আজকে মোটামুটি ভালো, যে 4 ওভার বলিং করেছে, একটা উইকেট নিয়েছে। কি মনে হচ্ছে নেক্সট ম্যাচগুলোতে শরীফুলকে নিয়ে? আমি তাকে গত দুদিন যাবৎ ওই ব্যাপারটাই তাকে মাথায় ঢোকানোর চেষ্টা করতেছিলাম, যে তুমি তোমার বলটা করো, তুমি ভালো কিছু করতে পারবা। দেখেন সে কিন্তু আজকে বেস্ট বোলার বলতে পারলে, পুরো ম্যাচটারই বেস্ট বোলার সেই। সে ওপেনিংয়ে এসা বল করছে, 2 ওভারে 3 রান দিছে, পরে এসা বল করছে তখনও ভালো করছে। সো শরীফুল বাংলাদেশের অবভিয়াসলি ওয়ান অফ দ্য বেস্ট বোলার্স। তো অধিনায়ক কিছু সাকিব ফিরবে সেই প্রত্যাশাটা কতটুকু রাখেন? অবভিয়াসলি, কারণ সাকিবের মতো প্লেয়াররা যারা হাই ক্লাস সুপারস্টার প্লেয়ার তারা কামব্যাক করে, হ্যাঁ, এবং কামব্যাকটা যে কোনো সময় হতে পারে। আমি মনে করি যে এই গ্লোবাল টি টোয়েন্টি লিগটায় তার জন্য কামব্যাকের একটা বিশাল স্কোপ, এবং অ্যাজ এ ক্যাপ্টেন হি ইজ হ্যান্ডলিং দ্য টিম টুডে, হি হ্যান্ডেল দ্য টিম ইন ভেরি গুড ওয়ে। তো অ্যান্ড হি ইজ ভেরি আপসেট দ্যাট হি লস্ট দ্য ম্যাচ টুডে বিকজ অফ সাম পুয়ার ফিল্ডিংস অ্যান্ড সো মেনি থিংস, বাট আমার মনে হয় সে কামব্যাক করবে এবং স্ট্রংলি কামব্যাক করবে। অবশ্যই সেই বিশ্বাস কিন্তু সবার রয়েছে, কারণ কথাই আছে শেষ ভালো যায় সব ভালো যায়। শেষটা রঙিন করতে চায় বাকি যে 8টা ম্যাচ আছে, সেই 8টা ম্যাচে দলের প্রত্যেকটা ক্রিকেটার নিজেদের সেরা পারফরমেন্স দিয়ে কিন্তু বাংলা টাইগার্সকে একটা ভিন্ন উচ্চতায় নিয়ে নেবে, এবং বাংলাদেশের যারা দেশের বাইরে দেশের নামটাকে উজ্জ্বল করতে চায় তার মধ্যে কিন্তু ইয়াসিন চৌধুরী একজন, যিনি ক্রিকেটের মাধ্যমে লাল সবুজের পতাকাকে নিয়ে যেতে চায় এক ভিন্ন উচ্চতায়। অর্ণব বাপি, 71, টরন্টো, কানাডা। অলিম্পিক ফুটবলে মরক্কোর কাছে আশ্চর্যজনক হারের পর এবার জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ইরাকে উড়িয়ে দিল 3-1 গোলের ব্যবধানে। প্রথমার্ধের 13 মিনিটে থিয়াগো আলমাদার গোল, এগিয়ে যায় আর্জেন্টিনা, তবে এই লিড ধরে রাখতে পারেনি বেশিক্ষণ। ফার্স্ট হাফের ইঞ্জুরি টাইমে ইরাকে সমতায় ফেরান ফরওয়ার্ড আয়মান হুসেইন, তবে দ্বিতীয়ার্ধে বাউন্স ব্যাক করে হাভিয়ার মাসরানো শিষ্যরা। 62 মিনিটে লুসিয়ানো গন্ডু আর 85 মিনিটে ইজিকুয়েল ফার্নান্দেজের গোলে সজয় তুলে নেয় আর্জেন্টিনা। এদিকে ডোমিনিকান রিপাবলিককে 3-1 গোলে হারিয়ে অলিম্পিকের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে স্পেন। ম্যাচের প্রথমার্ধ 1-1 গোলের সমতায় থাকলেও সেকেন্ড হাফে 2 গোল করে স্পেনকে সহজ জয় এনে দেন আলেক্স বায়না আর মিগুয়েল গুইতারেস।
থিম্পুতে সাফের প্রস্তুতিটা ভালো মতোই সেরে নিল বাংলাদেশ নারী দল। দ্বিতীয় ফিফা ফ্রেন্ডলিতে স্বাগতিক ভুটানকে 4-2 গোলে উড়িয়ে দিয়েছে ঋতুপর্ণা সাগরিকারা। প্রথম ম্যাচে বড় জয়ের পর এই ম্যাচেও তেমনটাই প্রত্যাশা ছিল সাবিনাদের কাছে। তবে আগের বারের মতো ম্যাচের শুরুতেই গোল হজম করে বসে বাংলাদেশ, তাও একটা নয় দুটো। ম্যাচের 15 আর 22 মিনিটে জোড়া গোল করেন ডেকিল আজম। তবে পিছিয়ে পড়েও খেই হারায়নি বাংলার বাঘিনীরা। 35 মিনিটে এক গোল শোধ করেন সাবিনা খাতুন, 40 মিনিটে বাংলাদেশকে সমতায় ফেরান সাগরিকা। সেকেন্ড হাফে নিজেদের গুছিয়ে আক্রমণের ধার বাড়ায় লাল সবুজের দল, আর এ সময় ভুটানের রক্ষণ দাপিয়ে বেড়ান ঋতুপর্ণা। ফলাফল 62 আর 86 মিনিটে এই মিডফিল্ডারের ব্যাক টু ব্যাক গোলে সহজায় তুলে নেয় টিম বাংলাদেশ। দুই মাহমুদের ম্যাজিকে বাংলাদেশে অভাব কাটবে লেগ স্পিনারের। পাকিস্তানি স্পিন কোচ শাহিদ মাহমুদ পুরো দেশ চষে বের করেছেন প্রতিভাবান রিস্ট স্পিনার। পেছনের কারিগর খালেদ মাহমুদ সুজন। রিশাদের পর আগামী 2-1 বছরের মধ্যে বাংলাদেশ পাবে এক গাদা লেগ স্পিন ম্যাচ উইনার, বিশ্বাস গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যানের। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। ঝুম বৃষ্টিতেও রিশাদ হোসেনের প্র্যাকটিস থামছে না। ডেডিকেশন, ডিটারমিনেশন আর ডিসিপ্লিন, থ্রিডির সমন্বয়ে দিনে দিনে ধারালো হচ্ছে ওর লেগ স্পিন। বাংলার প্রথম রিস্ট স্পিনার হিসেবে সুযোগ পেয়ে ফিরেছেন বিশ্বকাপ মাতিয়ে। কিন্তু রিশাদের পর কেউ কি আসছে? হ্যাঁ আসছে, যার মূল কারিগর রিশাদকে বোলিং টিপস দেওয়া ছবির এই ভদ্রলোক শাহেদ মেহমুদ। নাম শুনে চেনার কথাও না, কিন্তু এই পাকিস্তানি নিজের নাম না, কাজ দিয়েই পুরো দেশ থেকে তুলে এনেছেন অসাধারণ প্রতিভাদর 80 জন লেগ স্পিনার। সেখান থেকে বাছাই করা 16 জনকে নিয়ে স্পেশাল ক্লাসও করেছেন জাতীয় দলের সাবেক স্পিন কোচ মুস্তাক। শাহেদ মেহমুদের তুলে আনা লেগ স্পিনারদের দেখে মুস্তাক বলেন, ওরা এক একজন হবে ম্যাচ উইনার। মানে বাংলাদেশের এমন কোনো প্রান্তে আমি পারিনি যে ওকে পাঠিয়েছি, সব জায়গায় পাঠিয়েছি। অ্যান্ড আই এম থ্যাঙ্কস টু হিম যে ও কোনো জায়গায় যেতে মানা করেনি। ফরিদপুর বলেন, রংপুর বলেন, রাজশাহী বলেন, টাঙ্গাইল বলেন, মানে সবখানে ছোটো ছোটো জায়গা থেকে ওকে আমি পাঠিয়েছি যে ট্যালেন্ট হান্ট করতে। গেম ডেভেলপমেন্টের কোচ হিসেবে শাহেদ মেহমুদের অসাধারণ আর কঠিন এক মিশন ছিল পুরো দেশ চষে ওদের উঠিয়ে আনা। গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদের মস্তিষ্ক থেকে এসেছে যে ভাবনাটা, যে একসময় বাংলাদেশ ক্রিকেট খেলেছে, পরে পিসিবির জন্য কাজ করছিল, তো আমার সাথে যেহেতু পরিচয় ছিল বা বাংলাদেশ ক্রিকেট আমার সাথে অনেক খেলেছে, তা আমি একটা চাষিলো একদম মানে ডেডিকেটেড লেগ স্পিনার কোচ চাচ্ছিলাম। বিকজ আমাদের এখন জুনিয়র লিগ, উই হ্যাভ লট অফ লেগ স্পিনার্স টু বি ভেরি অনেস্ট, তো ওদের সাথে কাজ করার জন্যই ওকে নিয়ে আসা। অনেকটা নীরবে নিভৃতেই বাংলার ক্রিকেটে উঠে আসছে নতুন নতুন সব লেগ স্পিনার, চলছে পরিচর্যা। খুব শিগগিরই বাংলাদেশে লেগ স্পিনারদের নিয়ে সংকট কিংবা কোনো অভাব থাকবে না। বিশ্ব ক্রিকেটে নাকি রাজত্ব করবে দেশের স্পিনাররা। তার মানে আমি চাই উইদিন 2-4 ইয়ার্স বাংলাদেশ যেমন কোয়ারি লেগ স্পিনার তৈরি হয় যারা ন্যাশনাল টিমকে ইন ফিউচার সার্ভিস দিতে পারবে। আসলে বিসিবি চেষ্টায় আছে মুস্তাক আহমেদকে আবারও স্পিন কোচ করে ফিরিয়ে আনতে, যার ছোঁয়ায় বদলে যেতে পারে উঠতি এই লেগ স্পিনারদের ভবিষ্যৎ। বাংলাদেশের ক্রিকেটে কেটে যাবে লেগ স্পিনারদের সংকট। নাহিয়ান বিন জসিম, 71। অফিসে কি ক্রিকেট মাঠে আজকাল সবখানে মাল্টি স্কিল কর্মী কিংবা খেলোয়াড় খোঁজে সবাই। তাই তো 3 ডিপার্টমেন্টে দলের জন্য পুরোটা নিংড়ে দিয়ে টিম প্লেয়ার হতে চান হাই পারফরমেন্সের মাহফুজুর রহমান রাব্বি। শনিবার অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে চট্টগ্রামে রাব্বির ভাবনা জেনেছেন সাইফুল রূপক। অবশ্যই জেনুইনলি অলরাউন্ডার হতে চাই, বোথ মানে বোলিং, ব্যাটিং, ফিল্ডিং সব কিছুই আসলে করতে চাই, কারণ একটা টিম জিততে হলে তিনটাই অবশ্যই জরুরি। সো আসলে আমি টিম প্লেয়ার হতে চাই। ব্যাটে বলে ফিল্ডিংয়ে যারা পাকা তাদের বলা হয় 3D, 3-ডাইমেনশন ক্রিকেটার। পাইপলাইনের মাহফুজুর রহমান রাব্বি আরও এক ধাপ উপরে, দারুণ নেতৃত্ব দেওয়ার গুণও আছে তার মাঝে। গেল ডিসেম্বরে নারায়ণগঞ্জের রাব্বির কাপ্তানিতেই যুব এশিয়া কাপ জেতে বাংলাদেশ। বয়সভিত্তিকের গণ্ডি পেরিয়ে সেই অলরাউন্ডার এইচপির সাদা বলের দলে। অস্ট্রেলিয়া সফরে টি-20 টুর্নামেন্টে আকবর আলীর ডেপুটি মাহফুজুর রাব্বি। আসলে কন্ডিশন বলতে ওইখানে একটু বাউন্সি, আমাদের দেশের তুলনায় একটু বাউন্সি একটুখানি বেশি থাকবে, তো ওইটা নিয়ে আমরা প্রিপারেশন নিয়েছি। আলটিমেটলি গোল থাকে যে ন্যাশনাল টিমে খেলার, বাট আমার একটাই গোল এখন যে আমি আমার স্কিলটা বা আমার মেন্টালি মানে আমার মেন্টালি স্কিলটা যত আমি গ্রো আপ করতে পারবো আমার সামনে দিনগুলো আরও অনেক স্ট্রং হবে, এবং আমার যে সামনে যে খারাপ সময় আসবে বা খারাপ যে কোনো সময় আসলে আমি ওটাকে ভালো কামব্যাক করতে পারবো।
রাব্বির ড্রিম ক্রিকেটার আইডল সাকিব আল হাসান সুপারম্যানের মতোই ইফেক্টিভ অর্থোডক্স স্পিনার, লোয়ার মিডল অর্ডারে দ্রুত রান তোলায় পটু, গেল ঢাকা প্রিমিয়ার লিগে শতকও হাঁকিয়েছেন। চটলায় সাদা বলের প্রস্তুতি ম্যাচে তার পিঞ্চ হিটিং মুগ্ধ করেছে সবাইকে। একই ধারায় খেলতে চান অস্ট্রেলিয়ার মাটিতে। এখানে অনেক কাজ করছি, তাছাড়া আমাদের রাজিন স্যার আমাদেরকে নিয়ে ব্যাটিং নিয়ে কাজ করছেন, আমাকে স্পেসিফিক্যালি বললো যে তুমি বোলিংটাও করো, সাথে সাথে ব্যাটিংটাও একটু মনোযোগ দাও। একটা টি টোয়েন্টি ম্যাচ এখানে হয়েছে, সেখানে আপনি ওয়াইড রেঞ্জ অফ শট খেলেছেন, মানে পাওয়ারফুল ছিল এবং চারদিকে শট খেলেছেন। আসলে অনেক সিনিয়র প্লেয়ার আছে এখানে, ন্যাশনাল টিমের প্লেয়ার আছে, তো আসলে অনেকের কাছ থেকে নেওয়া ট্রাই করছি, যেমন আফিফ ভাই আছেন আমাদের টিমে, তারপরে পাটিওয়ারি ভাই আছেন, সবার আসলে তাদের কাছ থেকে আমি পাওয়ার হিটিং সম্পর্কে একটু জানার ট্রাই করতেছি বা কী করা যায় কীভাবে, ওটা নিয়ে আসলে একটু তাদের সাথে ডিসকাশন করছি। শনিবার অস্ট্রেলিয়া গেছে ওয়ানডে দলের আট ক্রিকেটার, ডারউইনে 1 আগস্ট নর্দার্ন টেরিটরি, এরপর 6 আগস্ট পাকিস্তান শাহিনসের বিপক্ষে ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ হাই পারফরমেন্স দল, 9 থেকে 18 আগস্ট মাঠে গড়াবে টি টোয়েন্টি টুর্নামেন্ট। সাইফুল রূপক, 71, চট্টগ্রাম। চলে এই মুহূর্তে খেলা জগতের সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন 71 ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। 71 সাথেই থাকুন।